শিখর টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শিখর টিভির সংবাদে। চলুন তাহলে দেখা যাক শিখর টিভির সংবাদ। শিখর টিভি। ইতালির স্বপ্নের নগর ভেনিস মেস্রে উদ্বোধন হলো বাংলাদেশী রেস্টুরেন্ট আলমদিনা মিষ্টিঘর। আমাদের ভেনিস ইতালি প্রতিনিধি মেজবাউদ্দিন জানান, ইতালি প্রবাসী বেকার যুবকদের কর্মস্থলের সৃষ্টি এবং নিজেকেও ব্যবসায়ী সফলতা অর্জনের প্রত্যয়ে ইতালির স্বপ্নের নগর ভেনিস মেস্রেতে উদ্বোধন হলো বাংলাদেশী রেস্টুরেন্ট আলমদিনা মিষ্টিঘর। স্বত্বাধিকারী নূর আলী পাঠান জিল্লু বলেন, ব্যবসায়ী সফলতার পাশাপাশি ইতালিতে বাংলাদেশের কৃষ্টি তুলে ধরার প্রয়াসেই আমাদের এই উদ্যোগ। আমি চাই কিছু লোকের কর্মসংস্থান একটা স্থান তৈরি করা জন্য, এবং তাই আমার এই একমাত্র উদ্দেশ্য, এবং আমরাও কিছু স্বাবলম্বী হব এই আমার মনে। খুবই গর্বিত যে প্রবাসী আমাদের এত বড় একটা কমিশন হচ্ছে, এবং ওদের ভবিষ্যতে আরও যদি কেউ এই ধরনের উদ্যোগ নিয়ে আরও যদি কোনো প্রতিষ্ঠান করে, তাহলে আমাদের বাংলাদেশি ভাইদের আরও অনেক লাঘব হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর আমি এদের শুভকামনা করছি। সবাইকে আমার সালাম রইল। আমাদের এখানে আসবেন, দেখবেন আমাদের এখানে সব বাংলাদেশি খাবার। ইতালির ভেনিস মেস্রে স্টেশন সংলগ্ন আলমদিনা মিষ্টিঘরে সকল প্রকার দেশীয় খাবার সরবরাহ করা হবে। এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার উল্লেখ করে প্রবাসীরা বলেন, আরও উদ্যোক্তা এগিয়ে এলে বাংলাদেশি প্রবাসী বেকারত্ব কিছুটা লাঘব হবে। ইতালি স্বপ্ননগর ভেনিস থেকে মেজবাউদ্দিন।